আবারও যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার এক অন্তঃসত্তা গৃহবধূ মেরে গর্ভের সন্তান নষ্ট করল স্বামী গৃহবধূর নাম সোমা বেগম এবং তার স্বামীর নাম নাসির উদ্দিন এই চাঞ্চল্যকর ঘটনাটি হয়েছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা রায় গ্রাম পঞ্চায়েতের ইচাই সোনাপুর এলাকায় জানা গেছে ইসলাম ধর্মীয় বিধান মেনে দুই সালে ধর্মনগরের ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা ফকির উদ্দিনের দ্বিতীয় কন্যা সোমা বেগমের বিয়ে হয় রায় গ্রাম পঞ্চায়েতের ইচাই সোনাপুর এলাকার বাসিন্দা নাসির বিয়ের পর কিছু মাস দাম্পত্য জীবন ভালো কাটলেও তারপর থেকেই যৌতুকের দাবিতে গৃহবধূর উপর শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন স্বামী শ্বশুর শাশুড়ি ননদ মিলে অত্যাচার চালাত উপর এরই মধ্যে দুই বছর পূর্বে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেয় ওই গৃহবধূ তারপর থেকে নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি পায় প্রতিনিয়ত বাপের বাড়ি থেকে বাইক ও ফ্রিজ নিয়ে আসার জন্য নির্যাতন করত ওই গৃহবধূর স্বামী তবে ওই গৃহবধূর বাপের বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে এই দাবি পূরণ করা তাদের পক্ষে অসম্ভব ছিল একটা সময় মাত্রাতিরিক্ত প্রহার সহ্য করতে না পেরে গৃহবধূ তার বাপের বাড়িতে বিষয়টি জানায় এবং পরবর্তীতে কয়েকবার স্থানীয় পঞ্চায়েতে সভা ও তোলা থানার মাধ্যমে মীমাংসা হয় এরই মাঝে পুনরায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই গৃহবধূ কিন্তু গত একুশে জানুয়ারি গৃহবধূ স্বামী সহ শ্বশুর শাশুড়ি মিলে তাকে প্রচন্ড মারধর শুরু করে তখন সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরলে লুকিয়ে কোনো মতে বাবার দ্বারস্থ হয় সে পরে বাবার লোকজন গুরুতর অবস্থায় তাকে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন পরবর্তীতে জেলা হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তার পেটে থাকা সন্তানকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে চব্বিশে জানুয়ারি নির্যাতিতা কদমতলা থানায় একটি মামলা দায়ের করে গৃহবধূর মা শুরুমা বেগম কিন্তু অভিযোগ দায়ের করার ১৬ দিন পেরিয়ে গেল ন্যায় বিচার পায়নি নির্যাতিতা গৃহবধূ এই অবস্থায় ন্যায় বিচারের আর্জি জানিয়ে শুক্রবার রাতে কদমতলা থানা চত্বরে বসে থাকেন নির্যাতিতা গৃহবধূ ও তার মা তারপরে আমি

মামলা রেকর্ড করছো থানাতে গত মাসের জানুয়ারি মাসের মামলা মামলা না নি না আসামি ধরছেনি না কিছু কোন থানা এটা কদমতলা তুমি কি চাও আমি আমার বিচার চাই বিষয়ে কদমতলা থানার পুলিশ কর্মীদের জিজ্ঞেস করা হলে তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন বিউরো রিপোর্ট আর ই নিউজ